নড়বড়ে একটি গাছের ডালে বসে পুরুষ পাখিটিকে মনের সুখে দেখেই চলেছে স্ত্রী এই রেড কাউকেল পাখিটি। স্ত্রীর ডাকে সাড়া দিয়ে উড়ে এসে পুরুষ পাখিটি জড়িয়ে পড়েছে ভালোবাসায়, কারণ তাদের যে বংশ বিস্তারের সময় ঘনিয়ে এসেছে। এরপর তারা দুজন মিলে 3 থেকে 4 দিনের মাথায় এই ক্ষেতের মাঝে ঘাস লতাপাতা দিয়ে তৈরি করেছে সুন্দর এই ঘরটি। ঘর তৈরি করা সম্পূর্ণ হলে স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিম পাড়তে। ডিম পাড়তে বসার সপ্তাহখানেকের মধ্যে স্ত্রী পাখিটি তাদের এই ঘরের মাঝে 3টি ডিম পেড়েছে। স্ত্রী পাখিটি ডিম পাড়ার পর কাউকেল দম্পতির বাসার আশপাশে একটি সাপ ওত পেতেছিল তাদের ডিমগুলো চুরি করতে। আর সাহসী বাবা পাখিটি সাপটিকে দেখতে পেয়ে সে উল্টো ঝাঁপিয়ে পড়ে সাপটির উপর। তারপর সে বিষাক্ত সাপটির সাথে বীরের মতো লড়াই করে সাপটিকে হত্যা করে তার সন্তানদের রক্ষা করে। কিন্তু যখন কাউকেল দম্পতি তাদের ডিমগুলোকে বাসায় একা ফেলে আহারের সন্ধানে বের হয়, ঠিক তখনই একটি দুষ্ট কাক তাদের ডিমগুলো চুরি করে নিয়ে যায়। ডিমটি চুরি করে এনে কাকটি এভাবেই কাউকেল দম্পতির বাসার পাশেই মাটির নিচে লুকিয়ে রাখে। আবার সে ডিমটির উপর একটি পাথর দিয়ে ঢেকে দেয় যেন কাউকেল দম্পতি তাদের ডিমটি আর খুঁজে না পায়। আহার শেষে যখন পুরুষ কাউকেল পাখিটি পানি পান করতে আসে তখনও দুষ্ট কাকটি সেখানেই উপস্থিত ছিল। আর সে তাকে দেখতে পেয়ে এভাবেই পুরুষ এই কাউকেল পাখিটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো পুরুষ পাখিটি কাকটিকে আক্রমণ করে বসে। এরপর কাউকেল দম্পতি ঘরে ফিরে, কিন্তু অবুঝ পাখিগুলো কিছুই বুঝতে পারে না। দীর্ঘ 16 থেকে 17 দিন কাউকেল দম্পতি ডিমগুলোতে তা দেওয়ার পর ডিমগুলো ফুটে ছানাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর কাউকেল দম্পতি শুরু করেছে ছানাগুলোর যত্ন নেওয়া। তারা প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে। দেখতে দেখতে প্রায় 30 থেকে 35 দিনের মাথায় ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে। তাদের শরীরে এখন পুরোপুরি পালকও গজিয়েছে। এখন তারা ঘর থেকে বের হয়ে ক্ষেতের মাঝে ঘুরে বেড়াতে যায়। এভাবেই একদিন তারা যখন ঘর থেকে বের হয় তখনই একটি চিল পাখির নজরে পড়ে তারা। তাই তো গাছে বসে বসে বাবা পাখিটি তার সন্তানদের পাহারা দিচ্ছিল, কিন্তু দুষ্ট চিল পাখিটি উল্টো বাবা পাখিটিকে আক্রমণ করে বসে। পুরুষ এই রেড কাউকেল পাখিটির পিছন নিয়ে দুষ্ট চিলটি এক পর্যায়ে তাকে ধরে ফেলে। এরপর সে তার ধারালো নখ দিয়ে পুরুষ এই রেড কাউকেল পাখিটিকে আঁকড়ে ধরে। জীবিত এই অসহায় পাখিটিকে হিংস্র চিল পাখিটি ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তা দেখতে পায়। দেখতে পেয়ে সে দৌড়ে গিয়ে হিংস্র চিল পাখিটির হাত থেকে পুরুষ এই অসহায় পাখিটিকে রক্ষা করে। এরপর সে আহত এই পাখিটিকে তার ঘরে নিয়ে আসে। ঘরে এনে তিনি আহত এই পুরুষ কাউকেল পাখিটিকে শুরু করে যত্ন নেওয়া। আর এদিকে মা পাখিটি তার সন্তানদের দেখভাল করে। এরপর যখন ছানাগুলো আরো কিছুটা বড় হয়ে ওঠে তখন তারা এই বাসাটি ছেড়ে যে যার মতো চলে যায়। কিন্তু ছোট ছানাটি এখনো ভালোভাবে উঠতে না পারায় সে গাছ থেকে পড়ে আহত অবস্থায় হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটি ঘরের আঙিনায়। আহত এই কাউকেল ছানাটিকে দেখতে পেয়ে খুব মায়া হয় এই ঘরে বসবাস করা দুই বোনের। এরপর তারা দুজন মিলে আহত এই ছানাটিকে হাত তুলে নেয়। হাত তুলে নিয়ে তারা দেখতে পায় যে ছানাটি তার ডানায় খুব বাজেভাবে আঘাত পেয়েছে। তাই তো তারা আহত ছানাটির ডানায় এভাবেই ঔষধ লাগিয়ে দিচ্ছে। ঔষধ লাগিয়ে দেওয়ার পর তারা দুই বোন মিলে একটি ঝুড়ির মাঝে কিছু ঘাস লতাপাতা এনে কাউকেল ছানাটির জন্য সুন্দর একটি ঘর তৈরি করে দেয়। এরপর থেকে তারা শুরু করে ছানাটির যত্ন নেওয়া। তারা বন জঙ্গল থেকে নানা ধরনের পোকামাকড় নিয়ে আসে ছানাটিকে খাওয়ানোর জন্য। নিষ্পাপ এই ছানাটিও তাদের হাতেই খেতে শুরু করে, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই মানুষগুলো তার কোনো ক্ষতি চায় না। এখন সে তাদের সাথেই থাকে আর ধীরে ধীরে মানুষগুলোর আদর যত্ন পেয়ে সুস্থ হয়ে উঠছে। অন্যদিকে এই ছানাটির বাবা, যাকে কিনা ওই দুষ্ট চিলটি আক্রমণ করেছিল, সে এখন এই ব্যক্তিটির ঘরের মাঝে তাদের ভালোবাসায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তাই তো হৃদয়বান এই মানুষটি পাখিটিকে ঘরের বাহিরে নিয়ে এসেছে মুক্ত করে দেওয়ার জন্য। আজ ব্যক্তিটি খুবই খুশি, কারণ সে নিষ্পাপ একটি পাখির জীবন বাঁচাতে পেরেছে। ব্যক্তিটি যখন
পাখিটিকে মুক্ত আকাশের নিচে ছেড়ে দেয়, তখন পাখিটি এভাবেই উড়ে চলে যায় তার নিজস্ব জীবনে। এদিকে কাউকেল দম্পতির এই ছানাটিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর যখন সে নিজ থেকে উড়ে চলে যাওয়ার উপযুক্ত হয়ে ওঠে, তখন হৃদয়বান এই মানুষগুলো সপরিবারে চলে এসেছে ছানাটিকে মুক্ত করে দেওয়ার জন্য। ছানাটিকেও এই মুক্ত আকাশের নিচে ছেড়ে দেওয়ার পর ঠিক তার বাবার মতোই সেও উড়ে চলে যায় ওই প্রকৃতির বুকে।